আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, 24 তারিখ, এখন বাজে মনে হয় কয়টা, গুঁড়ো দুধ দেখাচ্ছে আপনাদের। তো এখন বাজে মনে হয় 11:40 কি 45 বাজে, আমি টাইম দেখতে মনে নেই। তো মাত্র রাফির মাদ্রাসা থেকে আসলাম, আর সাথে কিছু বাজার করে নিয়ে আসলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা আসলে তাড়াহুড়ো করে আজকে রুটি বানাইলাম, বাসি ভাত ছিল, তো সেটা খাওয়া দাওয়া করে চলে গেছি মাদ্রাসায়, আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। দাঁড়া বাবা, তো কী কী কিনে নিয়ে আসলাম দেখেন, সব ওখানে আছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই গুঁড়ো দুধ, এক প্যাকেট আনাজ খেয়েছে সে গাড়ির ভিতরেতে। রাফির আবু আমাদের আজকে নামাই দিয়ে থিয়ে গেছে, রাস্তায় নামাই, বললাম যে বাড়ি আসলি আর ও গাড়ি নিয়ে যায় না, বললাম বাড়ি আজকে তোমার আমরা নেব না, আমাদের রাস্তায় নামাইয়ে দাও, রাস্তাতে আমরা হেঁটে হেঁটে যাতে পারবা না, একটুকুনি পথ হেঁটে যাতে পারবা না, আর বাড়ি যেই আসে বাড়ি এসে একটু সই শুয়ে নিয়ে আর যায় না। আর এখন তো আল্লাহর রহমতে একটু খুঁড়াটা কমেছে, লবণ পানি দিয়েছি গরম করে দিয়ে দিয়ে খুঁড়াটা ওর কমে গেছে। তো যাই হোক, আজকে থেকে ওর বললাম যে গাড়ি চালিয়ে রাখি, 3 মাসের বেতন বাকি। এই দাঁড়া, তো গুঁড়ো দুধ নিয়ে আসি 3 প্যাকেট, 10 টাকার প্যাকেট, এটা দিয়ে রসমালাই বানাবো। তো চলেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি কি বাজার করলাম। দিচ্ছি আপু, তো দেখেন প্রথমে গুঁড়ো দুধ, তারপরে এখানে যে ফ্রেশ কোম্পানির 8 প্যাকেটের একটা নুডলস, আর এই নুডলসের সাথে দেখেন খুব সুন্দর একটা বাটি ফ্রি দিয়েছে, তো এই বাটিটা দেখে পছন্দ করে নিয়েছি নুডলসটা। তারপরে এখানে বসুন্ধরার 2 কেজি আটা আছে, শুকনা মরিচ নিয়েছি একটু বেশি করে, তারপরে এই যে চা পাতা নিয়ে আইছি, লাল কালারের চিনি নিয়ে আইছি, সয়াবিন নিয়ে আইছি, তারপরে একটা সস নিয়ে আইছি, 3 রকমের সাবান নিয়ে আইছি, গায়ে মাথার সাবান 10 টাকা করে ছোট সাবান। দাঁড়া বাবা, দিচ্ছি 1 প্যাকেট ফিল পাউডার নিয়ে আইছি, দাঁড়াবো, দারচিনি নিয়ে আইছি, 3 আপেল কিনিলাম, 1 আপেল গাড়ির ভিতর আনাজ খেয়েছে, 2 আপেল এখন ওদেরকে লবণ পানি দিয়ে ধুয়ে কেটে দেবো রাখি আর আনাজে। তারপরে যে দেখেন অনেকগুলা পাস্তা নিয়ে আসছি, আর তার সাথে খাওয়ার জন্য শুকনো টোস্ট নিয়ে আসছি। দাঁড়াও, দিচ্ছি আনাসের কাউ কাজ জ্বালায় আমার কি ভিডিও করার মতন আছে নাকি, একটা পাস্তা নাও বেশি নিও না। তারপরে এই যে 1টা ডিম নিয়ে আসছি মাত্র, কারণ দেশি হাঁসের ডিম কেনবো রাফির জন্য, রাফির পরীক্ষা সামনে, এই কারণে আনাস আর রাফির জন্য দেশি হাঁসের ডিম একজনের কাছে বলেছি, তো সে দেবে না, এই কারণে 1টা মুরগির ডিম নিয়েছি শুধু ওই যে রসমালাই বানানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে। এখানে খুব সুন্দর একটা চানাচুর নিয়ে আসছি, ঘরে খাওয়ারটাগুলো থাকলে কিন্তু আমার একটু চিন্তা কম হয় রাফি আর আনাসের নিয়ে। তো দেখেন এই যে 5 কেজি চাল নিয়ে আসিছি, তারপরে এখানে যে আমার 3 দিনের ওষুধ নিয়ে আসছি, তো 3 দিনের ওষুধ 730 টাকার, আর এদিকে এই যে ওষুধগুলা খেয়ে তারপরে শনিবার আর কি মাড়িটা তুলব। তো দেখেন এই যে ডিব্বা ডুবি সব নিয়ে বসলাম, এক এক করে বাজারগুলো এখন গোছানো শুরু করি। তো প্রথমে আমি যে একটা কাছের বই এনে চানাচুরগুলো রেখে দিচ্ছি, সুন্দর এই মোটা মোটা চানাচুর, জীবনেও কিনে নিয়ে এরম চানাচুর এই প্রথম কিনলাম, দাম আছে এই চানাচুরের। তারপরে চা পাতা ঢালবে, দেখেন চা পাতার এই যে এগুলো সব কফির ডিব্বা, রাফির আব্বু যখন অফিসে এই যে চাকরি করত নিয়ে আসতো। তারপরে এখন পাস্তা গুলো ঢালবো,
শুকনা মরিচ আছে তারপরে কিছু নিয়ে আসলাম এটা আমার শুকনা মরিচই দিব রোদ হলে রোদ দিয়ে ছিলাম এটা না হলে নষ্ট হয়ে যায় ভিতরে কালো হয়ে যায় সয়াবিন নিয়ে আইসি আমার রাফির সয়াবিন মানে পছন্দ রাফি বসে গেছে রান্না করে দেবো বিকালবেলা আমার আব্বু এসে চিনি ঢেলে নিচ্ছি মুখটা ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম ডারসেনি নিয়ে এসে রাখলাম বেশি করে এলাচ ফল আছে এলাচ আর জিরে আছে প্রতি মাসে তার এরকম বাজার করতে পারি না প্রতি মাসে যদি বেতন পেতাম তো প্রতি মাসে এইভাবে বাজার করতে পারতাম এক আছে এই বাজার করলাম আবার কোনকালে করবো তার ঠিক নেই বেতন পাবো যার কারণে বড় বড় ডিব্বা যদি প্রতি মাসে বাজার করতাম তাহলে কিনতাম এই আল্লাহ এটা হচ্ছে আগের আটা আর আজকে নিয়ে আসছে দেখেন সেই আটা এখনো রয়ে আছে এই আটা ভাঙবা না পরে ভাঙবা না এটা খেয়ে শেষ করি এটার ভিতরে রেখে দেবো এর ভিতরে দেখেন মুড়ি রয়েছে আর লাচার সেমাই রয়েছে ওর ভিতরে আটাটাও রেখে দিই যে কইটোর মুখটা কাটা অফিসিরা ছাড়ে হচ্ছে মাছ চাষ করতো তাই কইটোর মুখ কাটিল সেই কইটো আবার রাখি রাখু দিয়ে দিল সে ছাড়ে আর এই যে বৃষ্টি নেমে চলো আর আল্লাহ তারপরে কি করবো আর এই যে সব বাজার গোছানো শেষ ভুল পাউডার সামনে শীতকাল ছেলেবেলের ঘর এই হুল পাউডার লাগে খুব কুকুর কাস্তে দিতে তো সব গুছানো শেষ এখন চাল ঢালবো আমার চালের ডিরাম
সাল 5 কেজি সাল আছে প্রায় 3 কেজি মতন আটা আছে আজকে 2 কেজি নিয়ে আসলাম আর বাড়ি আছে প্রায় 1 কেজি মোটে 3 কেজি আটা আর 5 কেজি সাল আল্লাহর রহমতে অনেক দিন হয়ে যাবে না এইগুলো এখন গোছালাম তো ঠিক আছে বাকি কাজগুলো শেষ করি অফ ক্যামেরায় করে পরে ফিরে আসছি আবার তো দেখেন বাজার গুছিয়ে ঘরে আসলাম আর এই যে বৃষ্টিতে ভিজে গেছি এত বৃষ্টি পড়ছে আবার তো দেখেন এখন দুপুর 2টা বাজে রাফি কি ঢং সেজেছে দেখেন শীতের কাপড় পরেছে চলছে উপরে ফ্যান বাইরে হচ্ছে বৃষ্টি আর দেখি আনাস ঘুমাচ্ছে আমি দেখেন গোসল করে আসলাম গোসল করে তারপরে যে এখন ভাত খাবো আর এদিকে আনাস এই রাফি এই যে শীতের টুপি সোয়েটার হাত মোজা পরে মুড়ি খাচ্ছে খাইয়ে প্রাইভেট পড়তে যাবে ভাত খাবে না আর আমি অল্প একটু ভাত ছিল তাই ছাগলের দিলাম অর্ধেক আর আমি গরম করে আনলাম অর্ধেক আর বেগুনির তরকার ছিল ফিরিজি সেটু গরম করে আনলাম একবারে খেয়ে নেব আর আনাজ ঘুমিয়ে নুডলস রান্না করে খাওয়াবো তারপরে বিকালবেলায় একবারে ভাত রান্না করব যাই রান্না করি মিষ্টি হচ্ছে মনে হয় রাত্রি খিচুড়ি রান্না করবো আজকে তরকারি বেগুন আছে শুধু বেগুন রান্না করব না আজকে তো ঠিক আছে খেয়ে নি ভাতগুলো বিকালবেলা সে ডিম নিয়ে আর গুঁড়ো দুধ নিয়ে বসলাম রসমালাই বানানোর জন্য তো শেষ পর্যন্ত দেখেন বানাতে পারি কিনা আর কি অবস্থা হয় বানাতে গিয়ে হাত দিয়ে না না এটা তোমার দেওয়া যায় না আবু তুমি খাও শুধু খাও তুমি Yeah!
তো দেখতে পেলাম যে কিভাবে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাতে গেলাম, কিন্তু হলো না। তো ইউটিউবে দেখে মানে ভিডিওগুলো দেখে মনে হয় কত সহজ যে 10 টাকার গুঁড়ো দুধে 1 কেজি রসমালাই বানায়, কেউ আধা কেজি বানায়। তো সেই রকম ভিডিও দেখে আজকে বানানোর চেষ্টা করলাম। 10 টাকা তো না, 30 টাকা 3 প্যাকেট গুঁড়ো দুধ। তো ডিম দিয়ে বানাতে গেলাম, হলো না। পরে যে যে আটা দিয়ে চিনি দিয়ে গুলা গুলিয়ে রাখলাম, রেখে এখন দোকানে যাব, তেল নিয়ে আসছি, এনে তারপরে তেলের পিঠা বানাবো। তো ইউটিউবের ভিডিও দেখে আমি আর কোনো দিনও কোনো রেসিপি অন্তত বানাতে যাব না, কোনো দিনও ঠিক মতো হয় না। পরে রাফির আব্বুর কাছে আমার হচ্ছে মানে হাসির পাত্রী হতে হয়, ও দেখে দেখে খালি হাসে আর কয় গুণ নেই কোনো আমার। তো এই যে এটা ও নাকি সারাদিন বসে বসে ভাবছে আর গাড়ি চালাচ্ছে যে বাড়ি যাইসকে রসমালাই খাবে, কিন্তু বাড়ি এসে দেখে রসমালার জায়গায় ডিমের পিঠে বানাই ধরেছি। তো আমি যখন বইয়ে চাবার দিচ্ছি তখনও খুব হাসি আসছিল, মনে উঠলি যে আসলে ইউটিউবের ভিডিও দেখে রেসিপি বানাতে যে কোনো দিনও হয় না, বানাতেই পারি না। তো দেখেন বৃষ্টি নেমে গেছে আবার, আমি সেই দোকানেতে তেল নিয়ে আসছি গেছি, যাইয়ে দোকান খোলা পাইনি, পরে রাখি তেল নিয়ে আইয়েছে। তেল ছাগলের ভুষি নিয়ে আসার পরে এই যে সেই পিঠা, ডিমির পিঠা বানাইছি, রসমালাই বানাতে যেয়ে। তো কি আর করা, এখন রাফির আব্বু গাড়ি নিয়ে আসলো, তো ওর এই যে পিঠে দিয়ে মানে পিঠে দিয়ে আর পানি দিয়ে দিয়ে আসতে যাবো গাড়ির কাছে। আনছি, রাফির আব্বু মাত্র গাড়ি নিয়ে আসলো। আমি কিন্তু এই পিঠা বানিয়ে তারপরে যে দেখেন রাইস কুকারে, আমার তো ফোনে ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেছে, রাইস কুকারে দেখেন পরে দেখা মানে ঘরে নিয়ে যে এখন অন্ধকার, খিচুড়ি বসাইছি খাসির চর্বি দিয়ে, খাসি চর্বিও দিয়েছি একটু, তারপরে ই দিয়েছি ওই যে মুরগির পা গিলে আর হচ্ছে চামড়া ছিল, কলিজা টলিজা না, শুধু চামড়া পা আর গিলে ছিল। তো সেইটা কষাইয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর সাথে ওই চর্বি দিয়েছি, দিয়ে খিচুড়ি বসাইছি রাইস কুকারে, আনাসের খাওয়াবো তাড়াতাড়ি, ও ঘুমিয়ে পড়ে এই কারণে। এদিকে আনাস কানছে গোস্ত খাবে, এখন পা কি খাওয়ানো যায় সেই গিলেটা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ালাম, আর মনে করলাম কয় কালকে শুক্রবার বিয়ে খেয়ে এসে তারপরে শনি রবিবারের দিন মুরগি কিনে আনবো অনেকগুলা, ইনশাল্লাহ বেতনও চলে আসবে না। তো যাই হোক দেখেন এখানে যে পানি আর এই রাফির আব্বু যে প্রতিদিন গাড়ি নিয়ে আসলি আর কি ওর পানি দিতে হয় একমো, পানি খাওয়ার পানি, পানি আর পিঠে দিচ্ছে। আজকেও আমার সেই একটা কমেন্টের মতন হয়েছে যে ইউটিউবের রেসিপি দেখে পিঠে বানাইয়া যাই বানাতে যাই ভালো তো হয় না, টাকাও নষ্ট, আবার পরিবারের কাছতেও হচ্ছে জায়গানের লোকের কাছতেও হচ্ছে হাসির পাত্রি হতে হয়। তা আমারও সেই অবস্থা আছে, ধরো মানি খাবা দাঁড়াও দেখছে, সেই গুঁড়ো দুধ নিয়ে আইলাম না, সেই গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাতে গেছি, ডিম দিয়েছি গুঁড়ো দুধের ভিতরে আর আটার গুলা হয়ে গেছে, এ কাইনতে যে সেই থাল আমার কাছ থেকে কাইড়ে নেছে খাওয়ার জন্য সেই গুঁড়ো দুধ আর ডিমের গুলা, এই নিয়েতে মনে করো ফুপিয়ে ফুপিয়ে আরে কান্দা, ধরো উড়িয়ে কান্দা সে ঘরের ভিতরে, আর কান্দতে পারছে না, ধম নিতে পারছে না, এত কান্দা সেই গুঁড়ো দুধ আর ডিমের গুলা খাওয়ার জন্য। তাহলে ও খালি পেটে সমস্যা হবে না, তাই অল্প দিয়েছি গুঁড়ো দুধ, সেই কাইন্দে কাইন্দে নিয়ে পরে যাই। তো সাগর ভাই দোকানতে 50 টাকা সোয়াবিনের তেল নিয়ে আসলাম, তেল নিয়ে আসে তারপরে যাই পিঠে বানাইছি। আর খাবো না রয়েছে কাঁদেছ মনি। তারপরে যে দেখেন অফ ক্যামেরায় আমি খাসি চর্বি দিয়ে খিচুড়ি রান্না করেছি, তো এখন খিচুড়ি আনাসের খাওয়াবো কারণ ও ঘুমিয়ে পড়বে না, আর পরে রাফির আব্বু গাড়ির কাছে রয়েছে, কোনো ঘরে আসলি তারপরে ওর ভাত মাখিয়ে দেব আর আমরাও খাবো সবাই। আর রাফি গেছে প্রাইভেট পড়তে, এখনও বাড়ি আসিনি। আজকের খিচুড়িটার কালার দেখেন খুব সুন্দর হয়েছে, তো খাসি চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে এরকম ভালো লাগে। খাসি ওই যে খাসি কোসে আর খাসি খাসি কই খাসি, হ্যাঁ খাসির জবাই করা হইলো মনে আছে তোমার, দেখেছেন কি বলছে, আমি বলছে মনে আছে তোমার কোসে আতে ওই জায়গায় জবাই করিল, উরি আল্লাহ তুমি দেখিলে কিরাম গলা কেটে দিল,
গলা কাটিলো কিরাম করে একটু দেখাও তো। অনুম করে গলা কাটিয়ে দিল। ওরে বাবা কি সরবো না দেখেছেন, বলছে যে গলা কেটে দিল কোন জায়গায় তাও মনে আছে সব কথা। আসো নিচে এসো, খেসলি খাতে হবে তো। খেসলি রান্না করলাম, আর এই যে মরিচ ভর্তা বানাইছি। আর এদিকে রাখি বাবু এখনো গাড়ি চার্জ দিয়ে আসেনি, আমি সেই গাড়ি ধোয়া পানি টানি বালতিতে সব দিয়ে থুয়ে চলে আসছি। আনাস ঘুমাইয়ে পড়বে না, না খাওয়া দিয়ে আবার আসো আবা। আসি এসে এসো বাবা, ভাত খাতে হবে বানবা। আচ্ছা ভিজে দড়ি গো, বাড়িতে খুলে নিয়ে আসলাম উঠোনেতে, ভিজে গেলে কইসে যায় দড়ি, পরে যখন রোদ আসে। তো ভিডিও আর কি লম্বা করব, অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো রাফির আব্বু কখন আসবে না, সে হাত মুখ ধুয়ে গাড়ির কাছে তার ঠিক নেই, ততক্ষণ আমার ভিডিও এডিট করা হয়ে যাবে না। তো ওর অপেক্ষায় বসে থাকলে ভিডিও দিতে দিতে রাত 12টা বাজবে না। এমনিতেই আনাসের জন্য সংসারের কাজের জন্য ঠিক মতো জীবনেও ভিডিও আপলোড দিতে পারি না। তো আজকে এখানে ভিডিও শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। সারা জীবন যত দিন বেঁচে থাকবো আপনাদের জন্য দোয়া করব। দেখেন আনাস এই রশি দিয়ে আমার পুরো গলা পেঁচিয়ে ফেলাই আছে, গলায় রশি দিয়ে পেঁচাইয়ে দিচ্ছ আমার। মরে আমু মরে যাবে না নে। হ্যাঁ আর রাফি প্রাইভেট পড়তে গেছে, মানে ওর এখন পরীক্ষা সামনে, আমি যেহেতু আনাসের জন্য নিয়ে বসতে পারি না, এই কারণে গলা কষে গেছে না, এই কারণে রাফির দুপুরবেলাও একবার পড়াই আর সন্ধ্যার সময় একবার পড়াই, দুই বেলা পড়াচ্ছি। কারণ বই নিয়ে বসালি রাফি যে বইটা নিয়ে বসবে আনাস সেই বইটাই ওর কাছ থেকে কেড়ে নেয়, খাতা কেড়ে নেয়, পেন্সিল কেড়ে নেয়, রাবার কেড়ে নেয়। এই জ্বালাজ জ্বালায় আমি পড়াতে পারছি না, টাকা খরচ করে পড়াতে হচ্ছে দুই বেলা, কি করব। তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিলাম, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার গলায় দড়ি বেঁধে পেঁচাচ্ছো, আমি যদি মরে যাই কিরা দুধু খাবে না? হ্যাঁ দুধু খাবেন কিরা, তোমার কার দুধু খাবানে? আসো এখানে এসো, ভাত খেয়ে নাও।